পুরো 1 বছর আমরা মুসলিমরা অপেক্ষা করে থাকি এই রমজান মাসের জন্য। বছরের এই মাসটাই শ্রেষ্ঠ মাস। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই খুব ভালো আছেন। আমি মম রিয়া বলছি ঢাকা উত্তরা থেকে। নতুন দিনে নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি। আশা করি ভিডিওটা আপনাদের কাছে খুবই ভালো লাগবে। তো দেখতে দেখতে তো রমজান মাস একদম চলে এসেছে আমাদের দ্বার প্রান্তে। তো কিছু তো প্রিপারেশন অবশ্যই নিতে হয় আমাদেরকে। এমন কিছু কাজ আছে যেগুলো আমরা যদি করে রাখি আগে থেকে, তাহলে রোজার মাসটা আমরা অনেক নিশ্চিন্তে নামাজ কালাম কোরআন তেলা সব কিছু করে কাটাতে পারবো। তো তারই প্রেক্ষিতে আমি কিছুটা টিপস নিয়ে এসেছি আপনাদের মাঝে। কিছু কিছু কাজ আছে যা আমরা অনায়াসে অন্য সময় কিন্তু করে নিতে পারি, কিন্তু রোজার মাসের কাছে কিন্তু একটু ঝামেলা মনে হয়, খুব বিরক্তিকর হয়। তো এগুলো যদি আমরা একটু প্রিপারেশন নিয়ে থাকি, তাহলে কিন্তু খুব সুন্দরভাবে আমরা এগুলো আইটেমগুলো করে নিতে পারি। তো সবার প্রথমে যেটা আসে মশলা, তো আমি কিন্তু রোজার মাসের 1 মাসের মশলা গুঁড়া থেকে শুরু করে পেস্ট থেকে শুরু করে সব কিছু আমি করে নিই রোজার মাসটাতে, যেন আমাকে আর করতে না হয় এই মশলাগুলো। তো প্রথমে আমি আদা পেস্ট করে নিলাম। তো আমি কিন্তু অনেকগুলো আদা পেস্ট করে নিব, পুরো মাস আমার চলে যাবে ঈদ পর্যন্ত একদম। আর রোজার মাসে কিন্তু অতটা খরচ হয় না আদা রসুন, যেহেতু তরকারির পরিমাণ খুবই কম রান্না করা হয় অল্প অল্প করে, যেহেতু রোজাতে অতটা খাওয়া যায় না। আর ইফতারিতে তো নানা রকম জিনিস করা হয়, সেগুলো খেয়ে কিন্তু রাত্রে কিন্তু কেউ ভাত খায় না। তো তার প্রকৃতি তরকারির পরিমাণটাও কম লাগে। তো আমি আদা অনেকগুলো করে নিয়েছি পেস্ট, এখন আমি রসুনটা পেস্ট করে নিব। আর এর ভিতরে পেস্ট করার আগে একটু সামান্য তেল আর একটু লবণ দিয়ে করে নিলে কিন্তু এটা একদম সতেজ ভালো থাকে, 1 মাসেও কিন্তু এটা কিচ্ছু হয় না, টাটকা থাকে। নোংরা ফ্রিজে কিন্তু এটা রেখে দেওয়া যাবে 10-15 দিন, কিছুই হবে না। এভাবে যদি একটু তেল আর লবণ দিয়ে গ্রাইন্ড করে নেওয়া যায় তাহলে কিন্তু। তো আমি কিন্তু যেভাবে সব কিছু পেস্ট করে নিচ্ছি আদা রসুন, তো দুটা দুইটা করে রেখে দিব। আমি প্রথমে 2টা বক্স আদা রেখেছি, এখন আমি 2টা বক্সে রসুন রেখে দিব, একবারে রাখবো না, আদা অর্ধ অর্ধ করে রেখে দিব। আর এটা কিন্তু আমি ছিলে আগে রেখে দিয়েছিলাম ফ্রিজে। আর আদা রসুন যদি ছিলে ফ্রিজে রেখে দেওয়া যায় তাহলে কিন্তু অনেকটাই সফট হয়ে যায়, কিন্তু খুব সহজে ব্লেন্ডার ব্লেন্ড করে নেওয়া যায় একদমই। তো আমার কিন্তু আদা রসুন পেস্ট করা হয়ে গেছে। তারপর যেটা রোজার সময় খুব বেশি প্রয়োজন হয় আমাদের, পেঁয়াজের বেরেস্তা, যে কোনো ভাজা পোড়াতে ভর্তাতে কিংবা বিরিয়ানি যে কিছু রান্না করা হোক না কেন বেরেস্তাটা লাগে অবশ্যই। তো আমি কিন্তু অনেকগুলো বেরেস্তা করে নেবো একদম ঈদ পর্যন্ত যত আমার চলে যায়। তো আমি কিন্তু 2 কেজিরও বেশি পেঁয়াজ কেটে নিয়েছি, এগুলো আমি বেরেস্তা করে নেবো। আর একবারে তো হবে না, 2 বারে করে আমি করে নেবো বেরেস্তাটা। আর এই বেরেস্তাটা কিন্তু খুব অল্প অনেক সময় ধরে করলে কিন্তু খুব বেশি ক্রিসপি থাকে এবং অনেক দিন পর্যন্ত ক্রিসপি থাকে, খুব জোরে আঁচ দেওয়া যায় না। মিডিয়াম লো ফ্লেমে করতে হয়, মানে মিডিয়াম থেকে মিডিয়াম ফ্লেমে করতে হয়। আর যখন হয়ে আসবে তখন কিন্তু একদম লো করে দিতে হয়, বেশি পুড়িয়ে গেলে কিন্তু কালারটা কালো হয়ে যায় যে কোনো খাবারে দিলে। তো একটু ইয়া থাকতে নামিয়ে নিতে হবে, এটা কিন্তু ঠান্ডা হতে হতে অনেকটাই কালার চেঞ্জ হয়ে যায় এটার। তো এই যে আমি কিন্তু 1 বেজ প্রথমে করে নিলাম, পরে এগুলো আবার করে নেবো। তো আমার কিন্তু এগুলোতে অনেক বেরেস্তা হয়েছে, প্রায় 2 বয়াম হয়েছে আমার এই বেরেস্তা কিন্তু। তো এটা আমি ঠান্ডা করে নেবো, একদম এটা ক্রিসপি হয়েছে, খুবই সুন্দর হয়েছে বেরেস্তাটা আমার। তো এটা এখানে একটু সামান্য চিনি ছিটিয়ে দেবো ওপরে ওপর দিয়ে। তো আমার কিন্তু বেরেস্তা 2 ব্যাচ করে নিয়েছি, সবগুলো তো দেখানো যাবে না। তো এখন আমি যে ম্যারিনেট করে রেখেছিলাম, এটা হচ্ছে গরুর মাংস, এটা হচ্ছে প্রায় 3 কেজির মতো এখানে মাংস আছে। তো আমি এটা বিরিয়ানি যেভাবে রান্না করে সেটার এটা আমি রান্না করে রেখে দিব, তাতে যে কোনো সময় ঝটপটভাবে আমি 2-3 পট যে কোনো চাউল দিয়ে বিরিয়ানিটা করে নেওয়া যাবে। তো এখানে কিন্তু আমি সমস্ত রকমের মশলা দিয়েছি, আদা রসুন পেস্ট দিয়েছি, গরম মশলাগুলো দিয়েছি, মুরস্টের যে মশলা থাকে জয়ফল জয়ত্রী শাহিজিরা এগুলো সবই দিয়েছি, এবং পেঁয়াজ বেরেস্তা করে দিয়েছি। তো সমস্ত কিছু আর টক দই দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম, একটু সামান্য মরিচগুঁড়ো দিয়েছি। তো এটা কিন্তু আমি সকাল থেকে ম্যারিনেট করে রেখেছিলাম প্রায় 4-5 ঘন্টা। তো এখন আমি এটা রান্না করে নিব। তো এটাতে পানি দেওয়ার প্রয়োজন নাই, যে মশলার পানি ধুয়ে যেটা পানি সেটা একটু দিব, আর দেওয়া লাগবে না, এটাতে গলে যাবে যেহেতু এটা অনেকক্ষণ ধরে ম্যারিনেট করা ছিল এবং টক দই দেওয়া আছে। তো এটা আমি এখন মানে লো ফ্লেমে রেখে দিব, গলে যাবে। এখন আমি এই যে ছোলা এটা কিন্তু সেদ্ধ করে রেখেছিলাম কালকে রাতে, ভিজিয়ে রেখে সকালে সেদ্ধ করে নিয়েছি আমি। এটা নেওয়ার পর এটা কিন্তু আমি একদম পানিটা ঝরিয়ে নিয়েছি, একদম শুকনা। তো এটা আমি ভাগ ভাগ করে রাখবো না, যতটুকু আটে একসঙ্গে রেখে দিব, মানে 3টা প্যাকেট করব। এখানে প্রায় 1 কেজির বেশি আছে, যখন বের করব ইডলি একটু টাপ করলে কিন্তু ছুটে যাবে, এটা যেমন যেহেতু শুকনো একদম। এখন পর্যন্ত যারা আমার ভিডিওটিতে আছেন, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো একটা লাইক দিয়ে প্লিজ ভিডিওটি কন্টিনিউ করতে পারেন। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তো আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন, আশা করি আপনাদের ভালো লাগবে। তো এই যে আমি কিন্তু 3-4টা প্যাকেটে করে নিলাম একসঙ্গে বেশি বেশি করে দিয়ে।
এভাবে করে জিপ লক ব্যাগে রেখে দিলাম। তো এটা কিন্তু খুব সহজ হয়ে যায়, কাজকে সহজ করে ফেলে। শুধু ইফতারির আগে বের করে তেলে দিলে কিন্তু হয়ে যায়। এরপরে কিন্তু এই যে আম, এটা কিন্তু আমাদের দেশের থেকে আম পাঠানো গাছের আম। তো এটা কিন্তু আমি এমনি অনেকগুলো আম বক্সে ভরে রেখেছিলাম যখন আমের সিজনে। তো এখন আমি ভাগ ভাগ করে রেখে দিচ্ছি, যখন যেটা লাগবে একদিন কর মনে সেটা বের করে নিতে পারবো। এটাতে ম্যাঙ্গো শেক করে নেওয়া যাবে। তো আমি এটা কিন্তু একদম ফ্রেশ দেখছেন তো, যে এক বছর আগের আম, কিন্তু কোনো কিছু নষ্ট হয়নি, কালার নষ্ট হয় নাই, যেমন কালার তেমনই আছে। এটা কিন্তু ফরমালিন দেওয়া না, যার সেজন্য এমন আছে। আর ফরমালিন দেওয়া থাকলে কিন্তু এটা কালো হয়ে যেত। এটা কিন্তু ফ্রেশ আম দেবো গাছে, সেজন্যই ভালো আছে, একদমই নষ্ট হয়নি, কালার খুব সুন্দর আছে। তো এটাকে কিন্তু আমি একদিন একদিন যেভাবে খাবো সেভাবে কিন্তু প্যাকেট করে নিচ্ছি। তো খাবার 2-3 ঘন্টা আগে, ম্যাঙ্গো শেক করার 2-3 ঘন্টা আগে কিন্তু বের করে নিলে এটা হয়ে ছুটে যায়। দুধটা জাস্ট জার করে ঠান্ডা করে নিয়ে এর মধ্যে কিছু আইস কিউব দিয়ে কিন্তু এটা ব্লেন্ড করে নিলে কিন্তু খুব সুন্দর হয় ইফতারির সময়। এটা ম্যাঙ্গো শেকটা, এটা খুবই পছন্দ করে আমাদের বাসায় সবাই খেতে এই ম্যাঙ্গো শেকটা। তো আরও কিছুটা আছে বক্সে, ওটা পরে এক সময় করবো আবার। তো আজকে আমি এইভাবে করে রাখলাম, এক এক বক্সটা করলাম। এরপরে যে মশলা, এটা তো মাস্ট বি লাগে, মাংস, মাছ, গরুর মাংস মশলা বিরিয়ানি যে কুচিতেই কিন্তু। তো আমি একটা করব শুধু গরম মশলাগুলো, আর একটা করব ম্যাজিক মশলা, যেটা নামানোর আগে গরুর মাংস, মুরগি যে কোনো কিছুতে কিংবা হাঁস যে হোক না কেন সেক্ষেত্রে দেওয়া যাবে শুধু অল্প করে। এটার ফ্লেভারটা এত সুন্দর হয়ে যাবে যে টেস্টটা চেঞ্জ হয়ে যাবে। আর যেটা গোটা গরম মশলা সেটা কিন্তু আমি কষানোর সময় দিই, আর এটা নামানোর আগে দিই। এটা কিন্তু হালকাভাবে একটু টেলে নিব, মানে একদম ভাজবো না, হালকাভাবে একটু গরম করে নেবো। তাহলে কিন্তু গ্রাইন্ড করা, মানে রোস্টের ডাকে বলে সেভাবে করে নেবো, তাহলে কিন্তু ব্লেন্ড করা খুব সুন্দর হবে এবং এটা কাঁচা ভাব থাকবে না। তো এর ভিতরে আমি নিয়েছি দারচিনি, এলাচ, কালো এলাচ, সাদা এলাচ, তেজপাতা, লং, এরপর হচ্ছে একটা জয়ফল নিয়েছি, কিছুটা জয়িত্রী নিয়েছি, আর লং আর কালো গোলমরিচ ছিল না আমার কাছে, তার কারণে আমি একটু সাদা গোলমরিচ নিয়েছি। তা আমি এর কোনো পরিমাপ নেই, আমি আইডিয়া মতো নিয়ে নিয়েছি। আর নিয়েছি 2টা ছোটো ছোটো স্টার ইনিংস, এটা কিন্তু একটা স্ট্রং ফ্লেভারের কিন্তু মশলা হবে রেডি। তো নামানোর আগে জাস্ট অল্প দিতে হবে, খুব বেশি দেওয়া যাবে না, সামান্য অল্প পরিমাণ দিতে হবে, মানে জিনিস অনুযায়ী, কোয়ান্টিটি অনুযায়ী দিতে হবে। তো এটার এত একটা সুন্দর একটা ফ্লেভার আসে, এই যে একদম জিনিসগুলো একদম ক্রিসপি হয়ে গেছে, যে তেজপাতাটা একদমই ক্রিসপি হয়ে গেছে, এটা কিন্তু খুব সুন্দরভাবে গ্রাইন্ড করা হয়ে যায় ব্লাইন্ডারে। এটা কিন্তু আমার 1 মাসে বেশি চলে যাবে, যেহেতু সামান্য পরিমাণ করে দিব নামানোর আগে এটা দিব। আর এই যে গরম মশলাটা কিন্তু আমি গুঁড়া করে নিব, যেটা আমি মাংস কষানোর সময় দিই, শুধু সিম্পল গরম মশলা গুঁড়া যেটা সেটা, আর এটা নামানোর আগে দিই সামান্য অল্প পরিমাণ করে। তো এই যে এটা কিন্তু দিলে এত সুন্দর একটা টেস্ট আসে, মানে একটা ফ্লেভার আসে খুব সুন্দর মাংস থেকে, যেটা ঠান্ডা করে কিন্তু আমি এটা। আর এগুলো কিন্তু কাঁচের জারে সংরক্ষণ করতে হবে, তাহলে কিন্তু খুব ভালো থাকবে মশলাগুলো, গন্ধ হবে না, নষ্ট হবে না। সবসময় কাঁচের জারে চেষ্টা করবেন এগুলো মশলাগুলো রাখার জন্য। এরপর আমি যেটা একটু টেলে নিলাম গরম মশলা গুঁড়া যেটা, এটা একটু টেলে নিয়েছি, তাহলে একদম। আর এই যে বেরেস্তাগুলো ঠান্ডা হয়েছে, আমি কিন্তু বয়ামে ভরে নিয়েছি, আর খুব সুন্দর একটা ক্রিসপি হয়েছে বেরেস্তাগুলো, এটাও কিন্তু আমার ঈদ পর্যন্ত চলে যাবে, একদমই ক্রিসপি হয়েছে। আর এটা কিন্তু ফ্রিজে রাখার প্রয়োজন নাই, বাইরেই থাকবে 1 মাস, কিচ্ছু হবে না। আমার দুই বয়াম, 2 কেজির বেশি পেঁয়াজ ছিল, 2 বয়াম হয়েছে, আর কিছুটা আমি মাংস বিরিয়ানির মাংস রান্নাতে দিয়েছি, অনেক বেশি অনেকগুলো, 2 কাপের মতো। তো এগুলো আমি কিন্তু বাইরে রাখবো, ফ্রিজে রাখবো না। আর এই যেটা এখন গরম মশলাটা, আমি এখন সিম্পল যে গরম মশলা সেটা কিন্তু আমি এখন ব্লেন্ড করে নিচ্ছি, আর এটাও আমার 1 মাসের মধ্যে করছি মনে করছি, মানে রোজার মাসটা পুরো আমার চলে যাবে। এই গরম মশলা বেঁচেও যেতে পারে, দেখা যাবে যে বেঁচেও যাবে, পুরো আর তো লাগবেও না। এটা আমি 1 কেজি মাংসে 1 চা চামচ, গরুর মাংসে আমি 2 চা চামচ দিই, আর 1টা মুরগিতে 1 চা চামচ দিই, এভাবে করে দিই। যখন আমি মশলাটা কষাই তখন এটা আমি দিই। এই যে এটাও কিন্তু আমার 1 মাস পার হয়ে যাবে চলে যে এই গরম মশলাটা। এগুলো কিন্তু ঝামেলার কাজ, এগুলো যদি আমরা আগে থেকে রেডি করে রাখি তাহলে কিন্তু রোজার দিনটা আমাদের অনেক ইজি হয়ে যায়, খুব সহজে সব কিছু করতে পারি আমরা। আর যেহেতু এখন আবার স্কুল ছেলেমেয়েদের খোলা থাকে, আরও ঝামেলা, দৌড়াদৌড়ি করতে হয় স্কুলে নিয়ে, নামাজ টামাজ, কোরআন শরীফ তেলাওয়াত করতে হয়, কত কিছু, তো এগুলো কিন্তু একটা ঝামেলা করা যায় না। আর এই যে একটা বেসন, এটাও কিন্তু ঝামেলার কাজ। তো এটা যদি আমরা প্রিমিক্স করে রেখে দিই, তো বেগুনি কিংবা চপ টপ ভাজার সময় তা শুধু নিয়ে পানি দিয়ে ইয়ে করে নিলে হয়ে যাবে, ডোটা রেডি করে নিলে হবে। তো এই জন্য প্রথমে আমি কিন্তু চেলে নিচ্ছি। আর এটা আমার হচ্ছে যে পুরা ছোলার ডালের বেসন, এটা
এটা চেলে নিতে হবে, যেহেতু কেনা প্যাকেটের বেসনের মধ্যে কিন্তু ময়লাটা থাকতে পারে আশপাশ, সেজন্য এটা খুব ভালোভাবে চেলে নিতে হবে, তাহলে কিন্তু রেজাল্টটা খুব ভালো আসে। এতে এর মধ্যে কিন্তু অনেক গোটা গোটা আসছিল, সেগুলো কিন্তু খুলে দিতে হবে, যে অনেকগুলো ময়লা ছিল। এভাবে করে কিন্তু আমি পুরো বেসনটাই চেড়ে নিব। এখন আপাতত আমি 1 কেজি বেসন করছি, পরে আবার করব। এর মধ্যে কিন্তু আমি চাউলের গুঁড়া দিয়েছি 3 চা চামচ, 3 চামচ বড় চামচে 3 চামচ, তরকারি তোলার যে চামচ থাকে সেগুলো, আর 1 চামচ দিলাম আমি ময়দা। তো এটা দিলে পরে বেগুনিটা কিন্তু সুন্দর ক্রিস্পি হয় এবং ফুলে এবং অনেকক্ষণ থাকে, 2-3 ঘন্টা কিন্তু একদম ক্রিস্পি থাকে। এর ভিতরে আমি এখন দিলাম মরিচের গুঁড়া একটু দিব, প্রায় 1 চা চামচ দিলাম, আর দিলাম এক দিব একটু হলুদ, আর গুঁড়ো মশলা দিই আমি, যেমন ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আমি দিই। আর যখন আমি পানি দিয়ে যখন ডোটা গুলি, তখন আমি একটু সামান্য আদা পেস্ট, একটু রসুন পেস্ট দিয়ে দিই, খুব ভালো লাগে খেতে, একটু যুক্ত হয়, ফ্লেভার যুক্ত হয়, মানে মশলা বেগুনি হয়ে যায়, মশলা বেগুনি খুব ভালো লাগে। এই যে একটু দিলাম, এটা হচ্ছে ধনিয়ার গুঁড়া দিলাম, একটু জিরার, একটু জিরার গুঁড়ো দিয়েছি, আর দিব একটু জর্দার যে রং সেটা একটু দিব অল্প করে, মানে 1/2 চা চামচ দিয়েছি জর্দার রং। আর যেটা হচ্ছে যে বেকিং পাউডার কিংবা বেকিং সোডা, এটা কিন্তু আমি যখন ডো করবো তখন দিব, কারণ এখন দিয়ে রাখলে কিন্তু এর কার্যকারিতা নষ্ট হয়ে যায়, সেজন্য এটা যখন আমি পানি দিয়ে ডোটা করবো তখন আমি ওটা মিক্স করে দিব, একটু করে সামান্য বেকিং সোডা, একটু করে বেকিং পাউডার দিব, কোয়ান্টিটি অনুযায়ী দিতে হবে। লবণটা তখনই আমি দিব, এখন লবণ দিইনি আমি, তখনই দিব। এটা কিন্তু খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি, আর এটাতে মিক্স করতে যে কী অবস্থা দেখেন, তো এগুলো ঝামেলা কি রোজার সময় করতে ভালো লাগে, এই যে অনেকক্ষণ ধরে কিন্তু আমি মিক্স করে নিয়েছি। এখন আমি এই যে কাছের জারে রেখে দিব, আর সব কিছু কাছের জারে রাখলে খুব ভালো থাকে, গন্ধ কিংবা পোকামাকড় ধরে না। এটা তো আর 1 মাস যাবে না, যতদিন চলে পরে আবার করে নিব, দেখা যাবে মাঝখানে একদিন করে নিব আবার এই বেসন প্রিমিক্সটা। তো 15 দিনের অন্তত হলো, তাও ঝামেলাটা মিটলো। তো এই যে আমার 1টা বয়াম পুরা ভর্তি হয়েছে, বড় এটা বয়ামটা কিন্তু অনেক বড়, 1 বয়াম হয়ে গেছে, এটা কিন্তু ঝামেলা মুক্ত হয়ে গেলাম এটা থেকে। আমি জাস্ট শুধু ইফতারির সময় পানি দিয়ে গুলে নিলে হয়ে যাবে বেগুনিটা। এই যে আমার এই যে মাংসগুলো কিন্তু রান্না করা হয়ে গেছে, আমি বক্সে বক্সে তুলে নিয়েছি, এখন আমি ডিপে রেখে দেবো, যেদিন রান্না করবো সেদিন হয়তো 2-4 ঘন্টা আগে বের করে নিলে কিন্তু এটা গলে যাবে। আর আর কিছুটা রেখেছি, আজকে রান্না করে দেবো বাচ্চাদেরকে বিরিয়ানি, টিফিনে নিয়ে যেতে পারবে কিন্তু খাবে দুপুরবেলা, সেজন্য কিছুটা রেখেছি। আসছে পেঁয়াজের ডাল, এটাও কিন্তু পেঁয়াজ আমি কিন্তু আমার কাজের খালাকে দিকে শিল নোড়া বেটে নিয়েছিলাম, আমি ব্লেন্ডে ব্লেন্ড করি না, এটা কেমন যেন ফেনা ফেনা হয়ে যায়, এই জন্য আমি একটু শিল নোড়া বেটে নিই শুকনা করে, পানি ছাড়া একদম কিন্তু শুকনা করে। তো আমি কিন্তু এটা ফ্রিজে জমতে দিয়েছিলাম, জমিয়ে যখন এ হয়ে গেছে তখন আমি যে একটা ভাগ ভাগ করে নিয়েছি, যখন যে অনুযায়ী সেভাবে বের করে নিব, যদি প্রয়োজন হয় 2টা 2টা নিব, যদি 1টা প্রয়োজন হয় 1টা করে নিয়ে নিব। তা আরও কিন্তু আছে সবগুলো, ওগুলো কিন্তু রেখে দিয়েছি, ওটা হচ্ছে যে বেশি ছুট জমে গেছে, তো একটু ছুটলে ওটাও রেখে দিব আমি ট্রেতে করে বের করে রাখলাম। তো এভাবে করে কিন্তু একটা বের ছুটে যাবে, একটা বের করে নেওয়া যাবে। এটাও কিন্তু সকালে যদি আমরা বের করে রাখি, দুপুর সকালে প্রয়োজন হয় না, দুপুর টাইমটা বের করে রেখে দিলে কিন্তু আমি প্রায় আমি নামাজ পড়ে কিন্তু বের করে রাখি, জোহরে নামাজটা পড়ে 3টার দিকে আমি বের করি, তারপরে কিন্তু 5টা বাজতে বাজতে কিন্তু ছুটে যাই ওটা পেঁয়াজ ওটিয়াটা। তো এখন কিছু লেবু শরবত আমি করার জন্য, আর রোজা আসবে লেবুর শরবত খাবো না, তা কি কখনো হয়, এটা হচ্ছে আমাদের ট্রেডিশনাল, যে আখের গুড় দিয়ে যে লেবুর শরবত, এটা যুগ যুগ ধরে চলে আসছে, এটা ছোটোবেলায় আমরা খেয়েছি, তো এটা তো মাঝে মাঝে এটাও করি আমি। তো লেবুটাও কিন্তু এভাবে যদি চিপে রেখে দেওয়া যায় শরবতের মধ্যে, একটা বের কিউব বের করে দিলে কিন্তু হয়ে গেল, ঝামেলা মিটে গেল। তো আমার কিন্তু আছে অনেকগুলো, আমার লেবুর জুস করার জন্য আমি বেশি করলাম না, অল্প করে করছি, অনেকগুলো আছে। এই দেশে গরম এই ওই সিজনে যখন লেবু দাম অনেক কমছে, তখন কিন্তু আমি অনেকগুলো করে রেখেছিলাম লেবু এইভাবে জুস বের করে। তো কিছুটা এখনও রয়ে গিয়েছে, তা প্রতিদিন তো একই জিনিস খাওয়া হয় না, দেখা যায় কোনো দিন ম্যাঙ্গো শেক করা হবে, কোনো দিন হচ্ছে জুস ফলের ফ্রুট জুস করা হয়, এরপর কোনো দিন আবার হচ্ছে যে লাস্তি বানানো হয়, বাচ্চারা তো লাস্তি খেতে খুব পছন্দ করে, ওটাও বেশিরভাগ করা হয় আমার। তো এই যে এখন আমি এগুলো যে টিউবে কিউব আইস কিউবে জমিয়ে নিব, তারপরে কিন্তু এটা বের করে নিয়ে বক্সে ভরে রেখে দিব, যখন জমে যাবে তখন বিজলি একটা করে বের করে নিয়ে যখন শরবত বানবে তখন কিন্তু দিয়ে দেওয়া যাবে। রোজার দিনে কিন্তু আমাদের এক্সট্রা অনেক কাজ থাকে, তো এগুলো একটু যদি আমরা আগিয়ে রাখতে পারি তাহলে কিন্তু আমরা খুব সুন্দরভাবে কাজগুলো সেরে নিতে পারি, রোজার মাসটা আরামে কাটাতে পারি, এবাদত বন্ধু করে কাটাতে পারি। আর তো তারপর তো অনেক কিছুই থাকে, নাকারা থাকে, এই থাকে সে থাকে, মানে পুরোটা মাস ঝামেলা,
তো এই কাজগুলো জাগানো থাকে। তো আমি যে আমার কিছু কাঁচামরিচ ছিল দেখছি একটু কেমন যেন হয়ে যাচ্ছে, তো ভাবছি এগুলো কুচি করে আমি রেখে দিই ডিপে। তো মাঝে মাঝে এভাবে করে রাখি, সবসময় রাখি না, যখন আমার বেশি কাঁচামরিচ থাকে দেখা যাবে যে একটু নরমে যায় তখন আমি কিন্তু এভাবে করে ডিপে রেখে দিই, তাহলে কিন্তু নষ্ট হয় না, বের করে নিয়ে খেয়া খাওয়া যাবে। একদম কিন্তু শুকনো, একদম আমি কিন্তু ধুয়ে একদম শুকিয়ে নিয়েছি কাঁচামরিচগুলো। এটা কিন্তু বের হতে কোনো সমস্যা হবে না, চামচ দিয়ে তুলে নিলে কিন্তু উঠে যাবে, ডিপে রাখলে একটু টোকামালে কিন্তু উঠে যায়। তো পেঁয়াজ কিন্তু দেওয়া যেতে পারে, যে কোনো কিছুতে ছোলাতে, আমি কিন্তু ছোলাতে এবং কুচি করেই দিই। ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, সে পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।